হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়েছে আপনাদের সবার পছন্দের অ্যাশেস অফ লাভের পরবর্তী এপিসোড নিয়ে। এপিসোডটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো দেখছেন, তাদের কাছেও অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করার, যাতে পরবর্তী এপিসোড এবং নতুন সিরিজের এক্সপ্লেনেশন সবার আগে দেখতে পারেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদের দেখানো হয় চিংটং সুফেনকে অনেকগুলো গিফট দেখাচ্ছিল, কিন্তু তার কোনো গিফটই পছন্দ হচ্ছিল না। এরপর চিংটং সুফেনকে একটি কচ্ছপ দেখায়, যেটা সুফেনের কাছে মনে হয় যে এটা জিনমির মতো দেখতে, এই জন্য তার সেটা পছন্দ হয় এবং সেটা নিয়ে সুফেন জিনমির কাছে যায়। ওইদিকে জিনমি রানিউর দেওয়া সেই ড্রাগন স্কেলটি দেখছিল, তখন সুফেন এসে সেটা নিয়ে নেয়। আর জিনমি বলে, আপনি এটা নিতে পারেন না, এটা আমাকে আমার ইমমর্টাল ফ্রেন্ড দিয়েছিল। তখন সুফেন জিনমিকে সেটা ফিরিয়ে দিয়ে বলে, ওকে এটা আমাকে দিবে না তো ফাইন, কিন্তু আমি তোমার মতো এত সেলফিশ না, আমি তোমার জন্য একটি গিফট নিয়ে এসেছি। আর সে তাকে সেই কিউট কচ্ছপটি দেয়। এরপর সুফেন বলে যে তুমি তো আমাকে কোনো গিফট দিলে না, কিন্তু এই কচ্ছপের বদলে আমাকে তোমার কিছু দিতে হবে। তখন জিনমি বলে, কি চাই আপনার? সুফেন বলে, এই ব্যাপারে তুমি নিজেই ভাবো যে আমার কি চাই। আর সুফেন সেখান থেকে চলে যায়। এরপর হঠাৎই জিনমির শরীর খারাপ হয়ে যায়। এরপর সিন শিফট হয় রানিওর কাছে। রানিওর সুলির কথা মনে করে অনেক কাজ ছিল। তখন সেখানে কোয়াংরু আসে এবং বলে, আপনার যদি কোম্পানির দরকার হয় তাহলে আমি আপনার সাথে থেকে যেতে পারি। রানিও বলে, না এমন কিছুই না, আমার জাস্ট ছোটবেলার কিছু কথা মনে পড়ছিল। আমি আমার মায়ের সাথে লেগে থাকতাম, আমি দেখতে অন্য সব বাচ্চাদের মতো ছিলাম না বলে ওরা আমাকে অনেক মারতো আর আমাকে অনেক চেতাতো। একদিন আমি এসব কিছু সহ্য করতে না পেরে অনেক জোরে চিৎকার করি আর তখনই পুরো লেগে ধ্বংসলীলা শুরু হয়ে যায়। এরপর আমার মা আমার শিং আর স্কেল কেটে তুলে দিত, আমার সারা শরীর রক্তাক্ত হয়ে যেত। এখনো যখন আমি ওই বিষয়ে ভাবি আমার সারা বডি কেঁপে ওঠে। রানিও আরো বলে, কোয়াংরু যদিও তুমি একজন সার্ভেন্ট, বাট তোমাকে তোমার বাবা অনেক আদরে লালন পালন করেছে, আর এক আমি যাকে আমার বার্থ মাদারই ছেড়ে দিয়েছে। এরপর আমরা সুলিকে দেখি যে ইয়ানিওকে বকছিল যে সে কেন রানিওকে এখানে নিয়ে এসেছিল। তখন ইয়ানিও বলে, আমি ভয় পাচ্ছিলাম আপনি জেদের বসে না এমন কোনো ভুল করে ফেলেন যেটা রিগ্রেট আপনার পরবর্তীতে হয়, তাই আমি রানিওকে এখানে নিয়ে এসেছিলাম। আর আপনি আমাকে ছোট থেকে বড় করেছেন, আমাকে জাদু শিখিয়েছেন, আমি আপনার জন্য সব কিছু করতে পারি। যখন আপনি দিন রাত নাইট মর্টালকে এত মিস করেন, তাহলে আপনি তার সাথে মিলে কেন যান না? এখন সুলি তার কাহিনী বলা স্টার্ট করে। সুলি বলে, আমি ওয়াটার ট্রাইপের ড্রাগন ফিশের প্রিন্সেস ছিলাম, আমার বাবা এবং ভাই আমাকে খুব আদরে এবং যত্নে লালন পালন করে বড় করেছিল, আর আমার বিয়েও চ্যান মর্টালের সাথে ঠিক হয়েছিল। এক বছর এম্পায়ারের বার্থডে ছিল আর তাই আমাদের সবাইকে হ্যাভেনে ডেকেছিল। তখন আমি খুব নাদান ছিলাম, হ্যাভেনের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখছিলাম। ঘুরতে ঘুরতে আমি সেন্টিন কোর্টে পৌঁছে যাই, এরপর সেখানে আমি নাইট মর্টালকে দেখতে পাই। তখন থেকে আমরা একে অপরকে পছন্দ করা শুরু করি এবং কোয়ালিটি টাইমও স্পেন্ড করতে থাকি। তখন সে আমাকে একটি ম্যাজিক্যাল ফায়ারবল গিফট করে। ফ্ল্যাশব্যাক শেষে ইয়ানিও তাকে বলে, কিন্তু আমি শুনেছি ওই সময় হ্যাভেনলি এম্পায়ার ফ্লাওয়ার ইমমর্টালকে ভালোবাসত। তখন সুলি বলে, জিফেনি সবসময় তার ভালোবাসা ছিল, কিন্তু সে পাওয়ার পাওয়ার জন্য হ্যাভেনলি এম্বার্সকে বিয়ে করেছিল, আর সে সবসময় আমাকেও বোকা বানিয়ে এসেছে। সে সবসময় আমার মধ্যে জিফেনকে খুঁজত, কারণ আমার সাথে জিফেনের ফেস অনেকটা মিল ছিল। আমি বাবার সাথে পুরো এক মাস হ্যাভেনে ছিলাম, সময় অতিবাহিত হচ্ছিল আর আমাদের চলে আসার টাইমও হয়ে যায়। আমি তার সাথে দেখা করতে সেন্টিন কোর্টে যাই, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি হ্যাভেনে কোনো নাইট মর্টালি ছিল না, সে তার ট্রু আইডেন্টিটি আমার থেকে লুকিয়েছিল। এরপর আমি বাবার সাথে এম্বার্সকে ফেয়ারওয়েল বলতে যাই, তখন এম্বার্স আমার হাতে সেই ম্যাজিক্যাল ফায়ারবলটি দেখে ফেলে। আমি কখনোই ভাবিনি এম্পায়ারের দেয়া এই ম্যাজিক্যাল ফায়ারবলের জন্য আমি কত বড় বিপদে পড়তে চলেছি। এরপর টাই লেগে আসার পর আমি জানতে পারি আমি প্রেগনেন্ট। আমি লুকিয়ে রানিওকে জন্ম দিই, কিন্তু বাবার থেকে এই খবর লুকানো যায়নি, আর সে রানিওর বাবার ট্রু আইডেন্টিটিও জেনে ফেলে। আমিও তখনই জানতে পারি যে তার ট্রু আইডেন্টিটি একটি ড্রাগনের ছিল। তখন আমি বাবাকে রিকোয়েস্ট করি যে আমি অলওয়েজ ওর আইডেন্টিটি লুকিয়ে রাখবো, কিন্তু বাবা আমার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় আর বলে, আজ থেকে আমি ড্রাগন ট্রাইপের প্রিন্সেস নই।
তখন ইয়ানিও বলে এম্পায়ার এরকমটা কিভাবে করতে পারে, সে আপনার কোনো কেয়ারে করলো না। সুলি তখন বলে এই সব কিছুই আমার জন্য হয়েছিল, তাই এর সাজা আমাকে ভোগ করতে হতো। এই সব কিছুর কারণে বাবার আমার এঙ্গেজমেন্ট চেন লেগের প্রিন্সেসের সাথে ভাঙতে হয়। এম্বার্স লুকিয়ে লুকিয়ে আমার উপর নজর রাখার জন্য বাট ট্র্যাপের লোকদের পাঠাতো। সে তখন অবধি জানতো না যে আমি সিক্রেটলি রানিওকে জন্ম দিয়েছিলাম। রানিওর সব ফ্রেন্ডরা ওকে অনেক চেঁচাতো এবং অনেক মারতো ও ফিস না বলে। একদিন রানিও এই সব কিছু সহ্য করতে না পেরে ও এত জোরে চিৎকার করেছিল যে পুরো লেগে ধ্বংসলীলা শুরু হয়ে যায়। তখন সেখানে বাট ট্র্যাপের সৈন্যরা এসে রানিওকে ধরে ফেলে এবং রানিও মা মা বলে চিৎকার করতে থাকে এবং সুলি আসায় ওয়াটার গড তাকে তার ট্রু আইডেন্টিটি বলতে বলে। তখন সুলি বাধ্য হয়ে ওয়াটার গডকে বলে দেয় যে রানিও তার এবং এম্পায়ারের ছেলে। বাট ট্র্যাপের লোকেরা ইনভেস্টিগেশন করতে চাইছিল যে পানির ভেতর এক্সট্রা অর্ডিনারি কি আছে, কিন্তু ওয়াটার গড রানিওর ট্রু আইডেন্টিটি লুকিয়ে তাদেরকে ওখান থেকে চলে যেতে বলে। ওয়াটার গড তাকে আরো বলে সে যেন কাউকে তার ট্রু আইডেন্টিটি না জানতে দেয়, তাহলে এম্বার্স তাকে ছাড়বে। এরপর আমি লিয়ারকে বুঝাচ্ছিলাম আর কখনো এত জোরে যেন চিৎকার না করে। তখন লিয়ার বলে ওরা আমাকে এত মারে, আমাকে এত অপমান করে, আমি কি চিৎকারও করতে পারবো না। লিয়ারকে যেন ওর বাকি ফ্রেন্ডদের মতো ফিস দেখায় এই জন্য আমি ওর শিং কেটে ফেলতাম এবং ওর স্কেল উঠিয়ে ফেলতাম যাতে বাড ট্রাইপের লোকেরা রানিওর ট্রু আইডেন্টিটি না জানতে পারে। তখন ফ্ল্যাশব্যাক শেষে ইয়ানিও বলে আপনি অনেক কিছু সহ্য করেছেন মাস্টার। তখন সুলি বলে আমার চেয়ে তো বেশি রানিও সহ্য করেছে। রানিও খুব জলদি আবার শিং গজিয়ে যেত। আমার বারবার রানিওকে টর্চার করতে হতো আর ওর শিং কাটতে হতো। এক সময় তো এমন আসে যখন রানিও তার নিজের শিং এবং স্কেলস নিজেই তুলত। ওইদিকে রানিও কংরুকে এই সব কিছু বলছিল। রানিও বলছিল আমি যখন বড় হই তখন যে আমি হিউম্যান ফর্ম নিতে পারি। আমি শুনেছিলাম পানি থেকে বের হলে নাকি ফিশরা মারা যায়, তাই আমি পানি থেকে বের হই। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি তখন রানিওর কাছে এম্বার্স আসে। এম্বার্সকে দেখে রানিও বলে আমি কি সত্যি সত্যি মারা গেছি, আপনি কি আমাকে হ্যাভেনে নিয়ে যেতে এসেছেন। এম্বার্স বলে তুমি হ্যাভেনে কেন যেতে চাও। তখন রানিও বলে আমি যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু আমি আর থাইলেগে ফিরে যেতে চাই না, ওখানে আমাকে অনেক কষ্ট সহ্য করতে হয়। এম্বার্স বলে তুমি আমার সাথে হ্যাভেনে যাবে। তখন রানিও বলে যদি আমি আপনার সাথে যাই তাহলে কি মা কষ্ট পাওয়া অফ করে দিবে। এম্বার্স তখন বলে যদি তুমি আমার সাথে যাও আর আমার কথা শোনো তাহলে তোমার মাও হ্যাপি থাকবে আর তোমার টর্চারও সহ্য করতে হবে না। ফ্ল্যাশব্যাক শেষে রানিও বলে এখন আমার মনে পড়েছে মা আমাকে কখনো ছেড়ে দেয়নি, আমি মাকে ছেড়ে দিয়েছিলাম। এরপর সিন চলে আসে সুলের কাছে। সে ইয়ানিওকে বলছিল যে এম্পায়ার ফ্লাওয়ার গডকে হ্যাভেনে বন্দি করে রেখেছিল এবং সবাই বলাবলি করছিল যে এম্বার্সের জায়গা নাকি ফ্লাওয়ার গডকে দেয়া হবে। এম্বার্স তার শক্তি বাড়াতে থাইলেগের ওপর হামলা করে দেয়। এরপর আবারও ফ্ল্যাশব্যাক শুরু হয়। আমরা দেখি সুলের বাবা বলছিল যে আপনাদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, তাহলে কেন আপনি আমার ছেলেকে মারলেন এবং আমাদের রাজ্যের উপর হামলা করছেন। তখন এম্বার্স বলে তোমার মেয়ে যা করেছে তাতে হ্যাভেন পরিবারের ওপর দাগ লেগেছে। এরপর তারা ফাইট করতে শুরু করে দেয় এবং সুলের বাবা এক পর্যায়ে মারা যায় এবং তাকে বলে আমি তোমাকে মাফ করে দিয়েছি আর তুমি এই সব কিছুর বদলা নিও। তখন সুলিও তার সাথে ফাইট করতে নেয় কিন্তু সুলি তার সাথে পেরে ওঠে না। এম্বার্স তার লোকদের বলে এই লেগের সবকিছু পুড়িয়ে দিতে, তারা তেমনটাই করে। এরপর যখন আমার জ্ঞান ফিরে আসে তখন ওয়াটার গড আমার সামনে ছিল। তখন সে আমাকে বলে এটা ডংটিং লেক, যতক্ষণে আমি লি মর্শে যাই সবকিছু ধ্বংস হয়ে গিয়েছিল। তখন সুলি বলে আমার কাছে আর কিছুই ছিল না, না আমার পরিবার না আমার লিয়ার। এরপর আমি আমার নিজের জীবন নেয়া ট্রাই করি কিন্তু ওয়াটার গড আমাকে সেভ করে নেয় এবং বলে আমাকে আমার ছেলের জন্য বাঁচতে হবে, সে এখন হ্যাভেনে আছে। যেহেতু সে এম্পায়ারের বড় ছেলে তারা তার ভালোভাবে খেয়াল রাখবে আর যতদিন ও বেঁচে আছে আপনি কখনো না কখনো ওর সাথে দেখা করতে পারবেন, তাই ওর জন্য হলেও আপনাকে বাঁচতে হবে। আর এটা ডংটিং লেক যেটা আমার কন্ট্রোলে, সো কেউ জানবেও না আপনি এখানে আছেন। ফ্ল্যাশব্যাক শেষে ইয়ানিও বলে ওয়াটার গড সত্যি খুব ভালো এবং রেসপেক্টেবল পার্সন, সে আপনার কত হেল্প করেছে, তাহলে আপনি কেন জিনমির এত ফায়দা উঠিয়েছিলেন। তখন সুলি বলে আমি জানতাম না যে জিনমি ওয়াটার গডের মেয়ে, আমি ওই দিনই জানতে পারি যেদিন রেড ফেরি তার ওপর ইঁদুর ছুঁড়েছিল। ইয়ানিও বলে কোনো সমস্যা নেই, আমি জিনমিকে সবকিছু খুলে বলবো, সে অবশ্যই আপনাকে বুঝবে। এরপর সুলি বলে সবাই ভেবেছিল আমি লি মার্শেই হয়তো মারা গেছি,
কিন্তু আমি ডম্পটিং লেগে থেকে সেন্টেন কোডের সব স্পেল প্র্যাকটিস করছিলাম যাতে আমি বদলা নিতে পারি। আমি ওই সব স্পেল করতাম যেটা আমাকে অনেক পাওয়ারফুল বানাতে পারে। আর আমার বদলা সেই দিনই পূরণ হবে যেদিন রানিউ হ্যাভেনলি এম্পায়ার হবে এবং পুরো হ্যাভেনে রাজ করবে। আর ইয়ানিউ, এতে তোমাকেই আমাকে হেল্প করতে হবে। তখন ইয়ানিউ মনে মনে ভাবে, আমি কখনোই আপনার জন্য আপনার নিজের ছেলে না, তাই না? আর এইখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো এবার রানিউ কি তার মায়ের কাছে ফিরে যাবে এবং তার মায়ের সাথে হওয়া অন্যায়ের বদলা নিবে, সেই সবটা জানতে চোখ রাখুন পরবর্তী এপিসোডে। ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কিন্তু থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।